বুঝতে পারছো যে সকালবেলা তোমার চা বসিয়ে দিয়েছি, কারণ কিষুন্দু আজকে অফিস চলে যাবে, যে সানডে 29th জানুয়ারি। আর এখানে জিরা রাইস করার জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে তোমার চিকেনগুলো নর্মাল রাখার জন্য একটুখানি জলে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ সময় নেই, তাড়াহুড়ো করে করতে হবে, কিষুন্দু বেরিয়ে যাবে। তো আজ একটু স্পেশাল চিকেন বানাবো, আর তার জন্য কী কী লাগছে দেখে নাও। পুদিনা পাতা, আদা, পেঁয়াজ, রসুন আর ওখানে ধনে পাতা। তো আমার যেইটুকু পুদিনা পাতা লাগছে আমি এগুলো ছাড়িয়ে তোমার রেখে দিয়েছিলাম কন্টেনারের মধ্যে, অনেকদিন থেকে যায়, অনেকদিন এক সপ্তাহ হয়ে গেছে, দেখলাম ওরকমই ফ্রেশ হয়ে রয়েছে এখনও স্টিল নাও। ধনে পাতাগুলো আমার মানে একদম ফ্রেশ হয়ে রয়েছে, এই কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। তো এখানে দেখতে পারলে যে আমি একটা বোলের মধ্যে তোমার পুদিনা পাতা, ধনে পাতা, যতটা আন্দাজ অনুযায়ী চিকেন, 1 কিলো চিকেনে যতটা লাগবে ততটা নিয়ে নিচ্ছি, কারণ আজকে বানাবো হায়দ্রাবাদি চিকেন। কৃষ্ণেন্দু তোমার রেস্টুরেন্ট থেকে তোমার খেয়েছিল, তো তারপর বাড়িতে প্রচুর বায়না করছিল যে একদিন বাড়িতে ট্রাই করো, বাড়িতে ট্রাই করো। তো ফাইনালি আমি সানডে, কিন্তু আজকে পুরো হেক্টিক ডে আমার, তোমরা সঙ্গে থাকো, পুরো দেখতে থাকো, একদম স্কিপ করো না। তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, একদম অন্যরকম ভিডিও আমি তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। আজকে হেক্টিক ডে ঠিকই, কিন্তু বাট খুবই ভালো দিনটা আমাদের আজকে গেল, বিশেষ করে ছেলের জন্য আই এম ভেরি হ্যাপি। তো সঙ্গে না থাকলে তোমরা বুঝতে পারবে না কিসের জন্য বলছি। তো দেখতে পাচ্ছ এখানে আদামি একটু চপ করে নিয়েছি, তাহলে মিক্সারে একটুখানি ভালো পেস্ট হয়ে যায়, যতটা লাগবে ততটা নিয়ে নিচ্ছি। এখানে অনিয়ন ছুলিয়ে নিচ্ছি, ছুলে নিচ্ছি, আর অনিয়নটা আমি পেস্ট করব না, আমি ডিপ ফ্রাই করে নেবো, তো ওই জন্য একটুখানি ছাড়ি টাড়িয়ে সমস্ত কিছু নিচ্ছি। আর বেশ এক্সাইটেড, আজকের ভিডিওটা একটু লেট হয়ে গেল, কারণ লাস্ট সানডে, আজকে তোমার ফ্রাইডে, তো পোস্ট করতে একটু লেট হয়ে গেল, কারণ পরপর ভিডিও, যেহেতু এখন রেগুলার ভিডিও দিই না, তো একটু লেট হয়ে গেছে, তার জন্য সরি চাইছি তোমাদের কাছে। বাট ভেরি এক্সাইটেড কি আজকে ভিডিওটা আমি ফাইনালি পোস্ট করতে পারছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সত্যি বলছি খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন বাটা, সমস্ত কিছু মশলা টশলা দিয়ে, আর তেল বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা একদম ব্রাউন করে ফ্রাই করে নেবো, আর এখানে মধ্যে তোমার যেরকম গরম মশলা, জিরে, ধনে, তোমার হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি টক দই দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাজ ইউজুয়াল ঘরের মধ্যে চলে এসেছি, আজকে মানে নিঃশ্বাস নেওয়ার মতন আমার, সকাল থেকে একদম সময় ছিল না, সকাল সকাল উঠেই আমি কাজে লেগে গেছি, আমার ডাস্টিং মপিং মানে হয়ে গেছে, তারপরেই আমি রান্না করতে বেরিয়ে মানে ঢুকে গেছিলাম, কারণ কিষুন্দুর আজকে মান্থ এন্ডে তো থাকে না, তোমরা জানোই, যারা জানো আর কি আমার ভিডিও ওয়াচ করো। এখানে তোমার বেডটাও আমি ক্লিন করে দিলাম, আর ওই জন্যই তোমার ও বলে কি আমার জন্য রান্না করতে হবে না, বাইরে থেকে খাবার অর্ডার করে নেবো, কিন্তু বাইরে খাবার তো আর সবসময় ইয়ে করা যায় না, আমরা বাড়িতে অর্ডার দিয়ে খাই ঠিকই, আর ও খেতেও চায় না, এসব বলে লাভ নেই, ও বলে ঠিকই, তারপরে এর ওর কাছ থেকে শেয়ার করে সেই পেট ভরে না। তো আমার যতই কষ্ট হোক আমি রান্নাটা করে দিই, আমার আমার জন্য কেউ যদি না খেয়ে থাকে সেটা আমার মানে ভীষণ গিল্টি ফিল হয়, তো আমি যতই কষ্ট হোক না কেন আমি রান্নাটা করে দিই। তো দেখলে যে এখানে সমস্ত কিছু আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর ছেলে আমার আজকে খুব এক্সাইটেড, তাড়াতাড়ি ছাত মানে ঘুম থেকে উঠে গেছে, উঠে ব্রাশ টাশ করে সমস্ত কিছু টিফিন খেয়ে একদম রেডি বাবু। আর এখানে জিরা রাইসটাও রেডি করে রেখে দিলাম, এটা কৃষ্ণেন্দুকে দিয়ে দেবো, এই যে কৃষ্ণেন্দু খাবার আমি পেরে রেখে দিচ্ছি, আর এ দেখো চিকেন, আর খেতে মানে জাস্ট ইয়ামি হয়েছিল, নেক্সট দিনকেও আমার ছেলে বসে বসে খেয়েছে, জাস্ট ইয়ামি ইয়ামি হয়েছিল, দারুণ খেতে লাগে। এই যে কৃষ্ণবাবু চা, সমস্ত কিছু সব রেডি করে দিচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি, যে মাঝে লেট হয়ে গেছে, তো আমরা এখন কথা বলতে পারছি মানে আমি এখন কথা বলতে পারছি না, চলো ওখানে গিয়ে যতটা পারবো শেয়ার করবো, চলো লেট হয়ে গেছে চলো। আর কোনো কাজে দেখবে আমার একটা বিউটি স্পট বেরোবেই, কোথাও না কোথাও দিয়ে একটা বিউটি স্পট বেরো, তো আজকে এখান দিয়ে বেরিয়েছে, আর কি করা যাবে, তো চলো 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 চলো। তো দেখতেই পাচ্ছ আমাদের মঞ্চ মানে ইয়োগার মঞ্চ একদম রেডি, আর সকালবেলা তোমার যারা ড্রয়িং করে আর কি ওই ক্লাব থেকে, তো তারা করেছে, আর এই দেখো এই বিচ্ছুটার সঙ্গে আমার ছেলের বন্ধুত্ব হয়েছে, ওর থেকে 2 বছরের জুনিয়র, ও হিনমটর স্কুলে পড়ে, যাই হোক তো বন্ধুত্ব হয়ে গেছে, একই সঙ্গে ইয়োগা করে, আর ওর অনেক এখানে ফ্রেন্ডরা ছিল। তো ফাইনালি দেখো এই যে ম্যাম, চারজন ম্যাম আর কি এখানে এসেছেন, সরি চারজন জাজ এখানে এসেছেন, তার মধ্যে একজন ম্যাম আছেন, আর এই ম্যামই ওই 5টা করে ম্যাম এদেরকে করতে বলেছিল, তো এক এক করে তোমার উনি নামগুলো বলছিলেন আর ওরা পারফর্ম করছিল। এবার দেখো ছেলের টান চলে এসছে, আর তোমরা যদি দেখো সত্যি খুব সুন্দর করেছে, আমি
মানে যতবার দেখছি ততবার। আর এখানে মাদের মানা করেছিল যে সামনে থেকে আপনারা কথা বলবেন না, ডিস্টার্ব করবেন না। এ কিছু মারা মানে কি বলবো না, মানে আমার মানে রীতিমতো রাগ হয়ে যাচ্ছিল, কারণ ছেলের ভিডিওটা আমি প্রপার ওয়েতে করতে পারছিলাম না, ভীষণ রাগ হয়ে যাচ্ছিল। হওয়াটাই স্বাভাবিক, কারণ সবার বাচ্চাগুলো হয়ে গেছে, তখন মাগুলো দেখলাম চুপচাপ রয়েছে। যেই আমার ছেলে বা অন্য বাচ্চার টান আসে তখনই এরা এরকম ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। তো ভীষণ রাগ হচ্ছিলো, কিছু বলতেও পারছিলাম না। আমি এদিক দিয়ে ওদিক দিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম। আমার ছেলেকে দেখো কত সুন্দর করে ব্যায়ামগুলো করছে, দেখো খুব সুন্দর করেছে ব্যায়ামগুলো, খুবই সুন্দর করেছে। মানে আমি করে যাচ্ছি, ওর পাপাকে ওর বাবা বলেছিলাম আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি করে ভিডিও করে ওর পাপাকে পাঠিয়ে দিয়েছি। ও বাবা বলছে বাবা তো ভালোই পেরেছে। আমি বললাম হ্যাঁ ও সুন্দর করেছে। কৃষ্ণকে খুব মানে মিস করছিলাম, কারণ ও থাকলে আমি আর একটু হয়তো মানে ওর পাপা এখানে এদিকে দেখতে পারতো। আর দেখো যোগা করে বাবু হাঁপিয়ে গেছেন, বলছে আমার জন্য একটুখানি একটু কোল্ড ড্রিঙ্কস ট্রিঙ্কস নিয়ে আসবে, তো ঠান্ডা তো আমি দেবো না, তাই জন্য গরম একদম নর্মাল কোল্ড ড্রিঙ্কস এনে দিলাম। ওই জন্য বাবু এখন বসে বসে খাচ্ছেন। তো দেখো ব্যায়াম করে হাঁপিয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছে, হাত মুখ ধুই। তারপরে আরেকজন দেখলে যে তোমরা ব্যায়াম করলো, তো আমি একদম আনএক্সপেক্টেড, কারণ ফার্স্ট টাইম কোচার জাস্ট 1.5 মাস হয়েছে ও মানে অ্যাডমিশন নিয়েছে। সেখানে সঙ্গে সঙ্গে তোমরা ওই অ্যাপস দিয়ে দিয়েছিলেন স্যার, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়েছিলেন, সেখানে তোমার কী কী বেসিসে তোমার প্রতিটা চারজন যার যা তোমার বেসিসে তোমার নাম্বার দিয়েছেন, তো সেই অনুযায়ী দেখলাম, দেখলাম খারাপ পাইনি। আমি তো এতটা এক্সপেক্টও করিনি, ঠিকই আছে, প্রাইস ডাজেন্ট ম্যাটার, আমার কাছে তো নয় প্রাইস পাবো। ও করেছে সেটাই, মানে আমরা যদি সান্ত্বনা পুরস্কার খাস তাহলে যাবো 6:30, নাহলে আর যাবো না। তো 6:30 সময় একবার নিয়ে গিয়ে ওকে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, পাক না পাক সেটা তো আমি প্রথমে বললাম কি ডাজেন্ট ম্যাটার, সেটা বড়ো কথা না। করেছে এটাই অনেক, ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছে, ভালোই করেছে, 7 অবধি পেয়েছে নাম্বার, তো 10 মনে হয় ওদের নাম্বারটা, ওরা স্কোরিং মনে হয় ওরকমই হবে, 10 7 পেয়েছে, তো সেখানে ঠিকই পেয়েছে। ওকে আমি দেখাচ্ছি না, কারণ খালি গেঞ্জি গেঞ্জি আগে টি শার্টগুলো পরো, টি শার্ট প্যান্ট চেঞ্জ করো, চেঞ্জ করো, চল তো দেখা যাচ্ছে না। তো চলো, ও ছেলে পেয়ে গেছে খিদে, নাহলে একটু বসতাম। অলমোস্ট সবার হয়েছে, এখন 2 বাজে, ছেলে খিদে পেয়ে গেছে, ওকে মানে আমরা লাঞ্চটা করে নিই, তারপর একটু রেস্ট টেস্ট নিই। আমার শরীর চলছে না, একদম হেক্টিক ডে দেখতেই পাচ্ছ, পুরো একদম হেক্টিক ডে যাচ্ছে, আরও যাবে সন্ধ্যার পর থেকে, সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো, তো এই দেখো ছেলেদের কনসোলেশন প্রাইজ, মানে যারা ভালো পারফর্ম করেছে বা তাদের তো ভালো প্রাইজ দিয়েছেই, ফার্স্ট সেকেন্ড থার্ড বলো সার্টিফিকেট দিয়েছে, আর যারা মানে পারফর্ম করেছে চেষ্টা করেছে এত কম সময়ের মধ্যে তাদেরকে কনসোলেশন প্রাইজ দিয়েছে। আমার ছেলেকে দেখো খুব খুশি, এটা পেয়ে খুব খুশি, এসেই সাজিয়ে রেখে দিয়েছে, তোমরা দেখবে। তো এতেই আমি খুব স্যাটিসফাই যে ও খুশি হয়েছে, মানে ও কনসোলেশন প্রাইজটা পেয়েছে, এটা পেয়েছে, এটাই আমার কাছে অনেক। পাগল করে দিচ্ছিলাম আমাকে, আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দেবে না, আমার নাম নিচ্ছে না, তাহলে আমার নাম নিচ্ছে না, আমাকে দেবে না। আমি বললাম ফোন, তুই তো জাস্ট ঢুকেছিস, তাতে পারফর্ম করেছিস, অনেক ভালো করেছিস, আরও টাইম নিয়ে করবি, দেখবি আরও অনেক ভালো বেটার প্রাইস পাবি। আর এখানে দেখো কুকুর নিয়ে খেলছে এখন, মানে কুকুরটাকে আদর করছিল আর কি, আর কুকুরটা ঠিক ওর পায়ের সামনে এসেই বসে পড়েছে। দেখো আমাদের এবছরে আর এখানে তোমার যারা রানার আপ আর ফার্স্ট হয়েছে, এই যে ছোটো যে ছেলেটা, যে বড়ো ছেলেটা চশমাওয়ালা দেখছো, এরা সবই আমাদের পাড়ার এখানে, মানে মানে তোমার ও পেয়েছে রানার আপ, কিন্তু এই যে ছোটো ছেলেটা দেখছো ও তোমার এত ভালো করে, ও পাঞ্জাব থেকে তোমার স্কলারশিপেও এসছে, প্রাইজ জিতে এসছে, মানে দুর্দান্ত মানে ব্যায়াম করে, মানে এইটুকু বাচ্চা বডিগুলো ভেঙে কোথা দিয়ে কোথা দিয়ে ঢুকিয়ে দিচ্ছিলো, মানে কী বলবো আর কি, হাত পা কোথা দিয়ে মানে কীরমভাবে একটা করে দিচ্ছিল, মানে দেখলেও ভয় লাগে, মনে হয় এই মনে হয় বডি ভেঙে যাবে, বডি ভেঙে যাবে, কিন্তু এত সুন্দর ব্যায়াম করে, বুঝতেই পারছো পাঞ্জাব থেকে স্কলারশিপ পেয়ে আসাটা মানে বিশাল ব্যাপার। তো ও ফার্স্ট হয়েছে, অ্যাজ ইউজুয়াল যা হওয়া উচিত, যে ডিজার্ভ করে সে তো পাবেই অবশ্যই, তাই না? পরবর্তীতে আরো উন্নতি করুক সকলের আশীর্বাদ সমেত। নমস্কার,
তাতেই খুশি, আমি খুব খুশি। ও ফার্স্ট টাইম মানে স্যার এটাও অ্যানাউন্স করলেন, জাস্ট ভর্তি হয়েছে, তো তোমরা জানোই যে ও বেশি দিন হয়নি, ডিসেম্বর মাসেই ও অ্যাডমিশন নিয়েছিল। তো এই দেড় মাসের মধ্যে করে ভালো নাম্বার পেয়েছে, 7 পেয়েছে, 6 পেয়েছে, 10 আউট অফ 10 তোমাদেরকে তো আগেই বললাম। তো তার মধ্যে স্যারও বললেন যে এরকম নতুন ভর্তি হয়েছে, তো আই এম ভেরি হ্যাপি, ভেরি স্যাটিসফাই কি করেছে, করতে পেরেছে, এটাই আমি তো সেটাও এক্সপেক্ট করিনি। আমি এই জন্য সব ভুলে বসে থাকবে, তো দেখলাম না ভালোই, খুব সুন্দর করেছে, তোমরা ভিডিওতে হ্যাঁ তো দেখতে পারবে। তো রাত্রে রুটি কৃষ্ণকে বলে দিলাম রাত্রিবেলা রুটি নিয়ে আসতে, রাত্রে রুটি ও ভাত খাবে, ছেলে ভাত খাবে, কারণ ও খেতে পারেনি, ওই খাবার খেয়েছে মামার হাতে, খেতে পারেনি, কি দুঃখ। তো যাই হোক, আমি আর কৃষ্ণেন্দু রুটি নিয়ে আসবে, রুটি খেয়ে নেবো, ওই মাংসই রয়েছে। তো চলো আজকের ভিডিওটা কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, দিস ইজ লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা, টিল দেন টেক কেয়ার অফ ইওরসেলফ, স্টে সেফ, বাই বাই অ্যান্ড গুড নাইট, বাই বাই। আজকে দেখো রাত্রিবেলা আমাদের ডিনারে কি আছে, গরম গরম ময়দার পরাঠা আর তার সঙ্গে হায়দ্রাবাদি চিকেন, হায়দ্রাবাদি চিকেন। এই এখন কৃষ্ণকে দিয়ে দেবো খাওয়ার জন্য, ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে জিরা রাইস দিয়ে খাচ্ছে, তোমরা সেই ব্লগটা দেখতে পারবে।